হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব বইটি থেকে 232 এবং 235 পৃষ্ঠা করব। চলো শুরু করি। দেখো এখানে আছে, বলেছে এসো পাখিদের খুঁজে বের করি। এখানে ছবি দেয়া আছে কয়েকটা পাখির, আর এখানে এক একটা অক্ষর দেয়া আছে, যেগুলো মিলিয়ে এক একটা পাখির নাম হবে, সেগুলো গোল দাগ দিতে হবে। দেখো এখানে ময়ূর, ম অন্তস্তয়ে দীর্ঘ, র ময়ূর, এটা গোল দাগ দেয়া আছে বা এটা করে দেয়া আছে। বাকিগুলো তোমরা খুঁজবে। দেখো তালবুসয়াকা লয়াসই ক শালিক, তাহলে এটা একটা গোল দাগ হবে। বয়াকা বয়সও হর্ষই বাবুই, দেখো এটা একটা পাখির নাম, গোল দাগ হবে। কয়াকা ককাক, এটা একটা পাখির নাম। ম অন্তস্ত দন্তন একা ময়না, তাহলে এটা একটা পাখির নাম। এরপরে দেখো ফয়সই উঙ্গায় একা ফিঙে, তাহলে এটা একটা গোল দাগ হবে। পয়চন্দ্রবিন্দু একা চয়াকা প্যাঁচা। তারপরে দেখো এখানে বয়সও লবুল, বয়সও লয়সই বুলি, বুল বুলি, তাহলে এইদিকে উপর নিচে মিলিয়ে একটা গোল দাগ হবে। কয়কা কয়সই লককিল, তাহলে এটা একটা গোল দাগ হবে। দয়কা অন্তস্তয়িকা ল দোয়েল, দেখো এটা একটা গোল দাগ হবে। টয়সই অন্তস্ত একা টিয়া, এটা একটা গোল দাগ হবে। ঘয়সও ঘয়সও ঘুঘু, এটা একটা গোল দাগ হবে। এরপরে দেখো আছে ছবি দেখি নাম লিখি, একে কি আছে ডাঙাতেও চলি আমি, বেশি থাকি জলে, কথা বলি হেলে দুলে প্যাক প্যাক বলে। তাহলে এটা দেখো কে হবে, হাঁস হবে, হাঁস হয় চন্দ্রবিন্দু আঁকা দন্তেস্ব হাঁস। এরপরে দেখো খাল বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে, মাছ ধরি এক মনে কাদা নেই গায়ে, তাহলে এটাকে বক। এরপরে দেখো রাঙা বরণ খুদে পাখি, শুধু যে মাছ খাই, মাছ কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই, তাহলে এটাকে মাছ রাঙা। আজ তাহলে এই পর্যন্তই, আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমার পড়ানো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদেরকে শেয়ার করো।